সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড স্বাস্থ্য কথার আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, স্বাস্থ্যক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের স্বাস্থ্যক্ষেত্রে এমন এমন ট্রিটমেন্ট সম্ভব যেটা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন এবং সেটি হচ্ছে খুবই সাকসেসফুলি। অর্থাৎ দর্শক, আজকে আমরা কথা বলছি নি এবং হিপ রিপ্লেসমেন্ট সার্জারি সম্পর্কে। বর্তমানে এই সার্জারিটি বাংলাদেশে খুব সফল সাথে করছেন বাংলাদেশের কিছু স্বনামধন্য চিকিৎসক। দর্শক, এই বিষয় নিয়ে আজকে কথা বলবো, আর কথা বলার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত সম্মানিত দুজন চিকিৎসক। পরিচয় করে দিচ্ছি কারা আছেন আমাদের সাথে। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ সিরাজুল সালাহিন, কনসালটেন্ট অর্থো সার্জারি, অর্থ অঙ্ক সার্জারি বিভাগ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা। আমাদের সাথে আরও আছেন ডাক্তার আ ম ফসিউল আলম, জুনিয়র কনসালটেন্ট জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান শেরে বাংলা নগর ঢাকা, ভিজিটিং ফেলো হিসেবে আছেন রয়্যাল অর্থোপেডিক হাসপাতাল ইংল্যান্ড। দর্শক, এ সংক্রান্ত অনেক তথ্য বা পরামর্শ বা অনেক কিছু হয়তো আপনাদের জানা থাকবে, সেক্ষেত্রে স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা কানেক্টেড হয়ে যাব আপনাদের সাথে। নিয়ে যাচ্ছি এখন আমাদের অতিথি কাছে। স্যার, স্বাগত আমাদের আজকে পর্বে, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে শুরুতেই বলছিলাম যে স্বাস্থ্যক্ষেত্রে আমাদের দেশটা কিন্তু এখন অনেক বেশি ডেভেলপ, এবং এখন এসে দেখা যাচ্ছে যে এত বড় বড় সার্জারি আসলে আপনাদের মতো সার্জনদের কারণে এত সফলভাবে বাংলাদেশে হচ্ছে, সেই বিষয়টাই আজকে আমি আমার দর্শকদের সামনে তুলে ধরতে চাই। স্যার, শুরুতে আসতে চাই হিপ এবং নি রিপ্লেসমেন্ট সার্জারিটা আসলে কি? হিপ এবং নি রিপ্লেসমেন্ট এক ধরনের সার্জারি যেখানে আমরা আমাদের যে নর্মাল যে হিপ এবং নি জয়েন্ট আছে এটাকে প্রতিস্থাপন করে আর্টিফিশিয়াল আমরা নি এবং হি রিপ্লেসমেন্ট করে দিই, যার মাধ্যমে সে আগের মতো আবার চলতে পারে। আমাদের দুইটা পার্ট থাকে হিপে, যেরকম একটা অ্যাসিডা বললাম, একটা ফিমোরাল কম্পোনেন্ট, দুই কম্পোনেন্টকে আমরা প্রতিস্থাপন করি। এবং হাঁটুর ক্ষেত্রেও আমরা ফিমোরাল পার্ট আছে এবং টিবিয়াল পার্ট আছে, দুইটা পার্টকে আমরা পরিবর্তন করে জয়েন্টটাকে পরিবর্তন করে দিই, আবার আগের মতো জয়েন্ট ফাংশন ফিরে পায় মানুষ। আচ্ছা, তার মানে পুনরায় আবার তাকে ফাংশনাল করে দেওয়া, যারা কিনা হাঁটতে বা চলতে পারতো না তাদেরকে আপনারা আবার আগের জীবনটা ফিরিয়ে দিচ্ছেন এই সার্জারির মাধ্যমে। বিভিন্ন ক্ষেত্রে এগুলো করা হয়, বিভিন্ন রোগের ক্ষেত্রে, যেমন অস্টিওআর্থ্রাইটিস একটা কমন রোগ, হিপের ক্ষেত্রে অ্যাভাসকুলার নেক্রোসিস একটা কমন রোগ, যখন পেন, প্রচন্ড পেন থাকে, মানুষ হাঁটতে পারে না, তখন আমরা ওই জয়েন্টগুলোকে রিপ্লেস করে দিই। আচ্ছা স্যার, সার্জারির ভিতরে আরো ডিটেইলস আসবো, একটু স্যারের কাছে আসতে চাই যে হিপ এবং নি রিপ্লেসমেন্ট সার্জারিটা আপনারা আসলে কোন ধরনের পেশেন্টদেরকে সাজেস্ট করে থাকেন? এটা আমি দর্শকদের জন্য, দর্শকদের স্বাগত জানাচ্ছি প্রথমেই। দর্শকদের জন্য আমি একটু সহজভাবে যদি বলি, এটা হচ্ছে একটা গাড়ির যদি একটা চাকা এবং বিয়ারিং নষ্ট হয়ে যায়, তখন গাড়িটাকে চালাইতে গেলে ওটাকে রিপ্লেস করা ছাড়া আর বিকল্প কিছুই থাকে না। এই হিপ এবং নি এটাও বডিকে আমাদের সচল রাখে, আমরা এই জয়েন্টকে মুভ করে হাঁটাচলা করি, উঠি, বসি, দাঁড়াই, ঠিক একই রকম বডিকে সচল রাখার জন্য এই জয়েন্টকে রিপ্লেস করা একটু ডিফিকাল্ট গাড়ির থেকে, এই জন্য কারণ গাড়িটা তো মৃত একটা জিনিস, তারটা কোনো যে মানে রিপ্লেস করা খুবই সোজা, কিন্তু এটাকে রিপ্লেস করা একটু কঠিন। হিউম্যান বডি অটোক্লেভ করা থাকতে হবে জিনিসটা, তারপরে অটোক্লেভ একটা ল্যামিনার ফ্লো অপারেশন থিয়েটারে, এবং আপনারা জেনে খুশি হবেন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থোপেডিক হাসপাতাল এখন বাংলাদেশে, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে উদ্বোধন করছেন। আমাদের জন্য সেটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, বিশাল অ্যাচিভমেন্ট, ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট, দিস ইজ নট এ ম্যাটার অফ জোকস। এবং এখানে এখন সফলতার সাথে বিশ্বমানের হিপ এবং নি রিপ্লেসমেন্ট হচ্ছে, এবং এই হিপ এবং নি রিপ্লেসমেন্টের মাধ্যমে অনেক রোগী তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারতেছে, যে কর্মক্ষম, যে ফুটবলার, ইভেন অনেকে ফুটবল খেলতেছে, অনেকে ক্রিকেট খেলতেছে, অনেকে আবার তার গাড়ি চালানো থেকে শুরু করে বডিলি ওয়ার্ক থেকে শুরু করে যে কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারতেছে। আচ্ছা, এটা তার মানে সে তার আগের সচল জীবনটাই সচল করতে পারে, অচল থেকে সচল করাই হচ্ছে রিপ্লেসমেন্টের কাজ। আচ্ছা বা স্যার, এবার একটু আপনার কাছে আসতে চাই যে আসলে এই ধরনের সার্জারির ক্ষেত্রে সবাই একটু কনফিউজ থাকে বা একটু চিন্তা করে যে রিপ্লেসমেন্ট সার্জারি হয়তো আমার আর আগের জীবন বা আগের অবস্থায় ফিরে, সেক্ষেত্রে আপনাদের সাকসেস রেটটা কেমন আপনারা দেখছেন? আমরা বাংলাদেশে প্রায় 25 বছর ধরে টোটাল হিপ রিপ্লেসমেন্ট বা টোটাল নি রিপ্লেসমেন্ট করছি, প্রায় 25 বছর ধরে। আর এমনি আমরা সিম্পল হেমি আর্থ্রোপ্লাস্টি যাকে বলে, অর্ধেক হিপ রিপ্লেসমেন্ট, এটা প্রায় আরও 30-35 বছর আগে থেকে বাংলাদেশে হচ্ছে এবং সফলতার সাথেই হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হয় অনেকের ক্ষেত্রে,
তারা আবার এটা ডিসলোকেশন হতে পারে বা আবার খুলে যেতে পারে, আবার পুনরায় প্রতিস্থাপন করতে হয়, অনেক সময় মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। কিছু কিছু হিপ রিপ্লেসমেন্টের মেয়াদ থাকে হচ্ছে 15-20 বছর, ওইটাকে আবার পুনরায় প্রতিস্থাপন করতে হয়, নন সিমেন্টেড কে সিমেন্টেড দিয়ে প্রতিস্থাপন করতে হয়। এই জন্যে সাকসেস রেট আমাদের দেশে খারাপ না, প্রায় 70-80% ভালো রেজাল্ট পাচ্ছি আমরা। তার মানে একবার রিপ্লেসমেন্ট করলে তো অ্যাটলিস্ট 15-20 ইয়ার্স তো ভালো থাকছি। তারপরে যদি ওনার আসলে মেইনটেনেন্স তো একটা হয়তো আপনার পেশেন্ট আমাদের বডি ওয়েট মেইনটেইন করতে হবে, অনেক কিছু তাকে মেইনটেইন করে চলতে হবে, বডি ওয়েটটা মেইনটেইন করে চলতে হবে যেন সে আবার অন্য কোনো ট্রমাতে না পড়ে, আবার ফ্র্যাকচার না হয়, বোন কোয়ালিটি ভালো রাখতে হবে, তাকে পর্যাপ্ত পরিমাণে বোনের যত্ন নিতে হবে, হাড় অস্থির যত্ন নিতে হবে, নিরে তার লংগেভিটি ভালো হবে, মানে তাকে মেইনটেইন করতে হবে। স্যার এবারে একটু আসতে চাই যে যেহেতু এত বড় একটা সার্জারি, মানে এটা খুবই একটা, আপনিও বলছিলেন যে ইজি নট ইজি টাস্ক, খুব কমপ্লিকেটেড আমার কাছে যেটা মনে হচ্ছে, তো একটু যদি বলতেন যে সার্জারিটা আসলে কীভাবে করা হয়। সার্জারিটা প্রথমে তো রুগীকে কাউন্সিলিং করা হয়, রুগীকে তার একটা ধারণা দেওয়া হয় যে এই সার্জারিটা কী, সার্জারিটা কেন তার করতে হবে, রুগীর সাথে কথা বলা কমপ্লিট হওয়ার পরে তার অ্যানেস্থেশিয়ার জন্য সে ফিট কিনা। তার বেশিরভাগ ক্ষেত্রে যারা একটু বয়স্ক রুগী থাকে তাদের আদার অসুখ থাকে, কোমরবিডিটিস বলি আমরা মেডিকেল টার্মিনোলজিতে, ডায়াবেটিস থাকে, হাইপার টেনশন থাকে, সে যদি স্মোকার হয় তার স্মোকিং সিজেশন করে দিতে হয় 6 উইকস আগেই। তো এই নিয়মগুলির পরে তাকে আন্ডার অ্যানেস্থেশিয়া তার রিপ্লেসমেন্ট করা হয়, যে এটা সাধারণত কনফিডেন্ট সার্জনরাই করে যারা এটা করতে অভ্যস্ত, এবং আমরা দুজনই, আমি এবং সালেহীন, আমরা দুজনই রয়্যাল অর্থোপেডিক হসপিটালে আমরা এই রিপ্লেসমেন্টের উপরে কাজ করে আসছি। এবং এটা এখন ইউরোপে কিংবা আমেরিকায় অস্ট্রেলিয়ায় এটা 1 নম্বর সার্জারি, নি রিপ্লেসমেন্ট, যেটা যে কোনো সার্জারির ক্ষেত্রে। স্যার এই আলোচনাটি ফিরবো, একজন দর্শক অপেক্ষায় আছেন আমাদের সাথে, ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। দর্শক শুনতে পাচ্ছি, জি বলুন কি সমস্যা, জি কি জানতে চাচ্ছেন বলুন। জি আমরা শুনতে পাচ্ছি, দর্শক এখন আপনি আমাদের অতিথির কাছ থেকে কি জানতে চাচ্ছেন। দুঃখিত দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আবার একটু চেষ্টা করুন স্যার, যে আলোচনাতে আমরা ছিলাম। আচ্ছা, এটা যেহেতু এখন ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি হচ্ছে সার্জারি, এটা 1 নম্বর সার্জারি আমেরিকাতে এবং অস্ট্রেলিয়াতে, ইউরোপে, জাপানে, কারণ যেহেতু বয়স্ক লোকের সংখ্যা পৃথিবীতে বাড়তেছে এবং এইজড পার্সনদের ম্যাক্সিমামেরই নি জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে হচ্ছে। যদিও আমাদের দেশে আমরা হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট বেশি করি, এটা আই ডোন্ট নো, আমাদের এখনো কোনো স্টাডি আসেনি যেহেতু আমরা একটু লেটে শুরু করছি জিনিসটা। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে, ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। আমার নাম মোহাম্মদ হাসান আলী। জি শুনতে পাচ্ছি, আমি বগুড়া থেকে বলছিলাম। জি বলুন কি জানতে চান। বলছিলাম কি যে আমার অনেক দিন হলো পুরুর মাছ, মানে পুরুর মেয়ের ডান সাইডে পুরুর একটা ব্যথা, অনেক ট্রিটমেন্ট করা অনেক কিছু জানার আছে পেশেন্টের কাছ থেকে? না, পেশেন্টের সমস্যা হচ্ছে ব্যথা উরুসন দিতে, হ্যাঁ, এবং অনেক দিন ধরে উনি ট্রিটমেন্টও করিয়েছেন, কোনো লাভ হচ্ছে না। আচ্ছা, পেশেন্টের বয়সটা কত হবে? দর্শক আপনার বয়স কত? 21 বছর। কোনো আঘাত পেয়েছেন বা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে, মানে কোনো কখনো অ্যাক্সিডেন্ট করেছিলেন বা এই ধরনের কোনো হিস্ট্রি আছে? না না, আঘাত পাই, আঘাত পান এমনি। ঠিক আছে দর্শক, আপনি আমাদের সাথে থাকুন, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম দর্শক, কি আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি আমি প্রশ্নটি করবো। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার আজকে দীর্ঘদিন ধরে আমার কোমরে কোনো পার্ট প্রতিস্থাপনা,
আমি অনেকগুলো ক্যালসিয়ামের ট্যাবলেট খেয়েছিলাম, কোনো কাজ হয়নি। কুর্মিটোলা থেকে হসপিটালে ডাক্তার দেখাচ্ছি, কোনো কাজ হয়নি। আচ্ছা, এখন আপনার ব্যথা করছে? জি। দর্শক, ব্যথাটা কি ধরনের হয়? ব্যথাটা আমার মানে দোনো পায়ে খুবই যন্ত্রণা করে, মানে চাপ দিলে খুব আরাম লাগে। আচ্ছা, চাপ দিলে আরাম পায়। আপনার বয়স কত যদি বলতেন? বলতো হাঁটুতে জয়েন্টে বেশি সমস্যা। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 33 এর মধ্যে। আচ্ছা, আপনি কি অনেকক্ষণ দাঁড়িয়ে কোনো কাজ করেন বা আপনার আপনি পেশায় কি করছেন? আমি না দাঁড়িয়ে করি না, আমি মানে দৌড়াদৌড়ির মধ্যেই থাকতে হয় সারাদিন। আচ্ছা, ঠিক আছে দর্শক, আমরা আপনার বিষয়টা নিয়ে আলোচনা করবো, আপনি আমাদের সাথে থাকেন। স্যার, একজন দর্শক আমাদের যিনি ছিলেন বিরতিতে যাওয়ার আগে, উনি জানতে চেয়েছিলেন কোমরে প্রচণ্ড ব্যথা এবং অনেক ট্রিটমেন্ট করিয়েছেন, তারপরেও আসলে কোনো ফল পাচ্ছে না, কি করতে পারে না এখন? পেশেন্টের বয়স ছিল তখন সম্ভবত বললেন হচ্ছে 21 বছর বয়স, খুবই ইয়াং পেশেন্ট। কোমরে ব্যাক পেন, এটা মোস্ট প্রবাবলি হতে পারে একটা মাসকুলোস্কেলেটাল পেইন। হ্যাঁ, উনি এটাই আমাদেরকে বলতে চেষ্টা করছেন। মাসকুলোস্কেলেটাল পেইন হলে আমাদের মাসল একটু স্ট্রেন করে, তখন ব্যথাটা করে। তো পেশেন্টের কিছু মাসল রিল্যাক্সেশন দরকার আছে। আচ্ছা, আর কিছু ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে, যেমন তার একটা এক্সরে করতে হবে কোমরের এবং হচ্ছে মাজার, এক্সট্রা পেলভিস এপিভিউ করতে হবে, একটা ল্যাম্বোসাকার স্পাইন এক্সরে করতে হবে, তারপর এক্সরে করে রিড করতে হবে যে কোনো প্রবলেম আছে কি না, সেই অনুযায়ী তখন আমাদের আগাতে হবে। আর যদি এটা মাসকুলোস্কেলেটাল পেইন হয় তাহলে মাসল রিল্যাক্সেশন এবং কিছু ফিজিওথেরাপি করলে পেশেন্ট ইম্প্রুভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা দর্শক, আপনি যেরকম বলেছিলেন যে আপনার মাসকুলোস্কেলেটাল পেইন হচ্ছে, সেক্ষেত্রে স্যার যেটা বললেন যে মাসল রিল্যাক্সেশন, একজন অর্থোপেডিক কোনো সার্জনের পরামর্শ নিয়ে একটা মেডিসিন, কারণ আন্দাজে আসলে ফার্মেসি থেকে কোনো ড্রাগ নেওয়াটা আমরা একেবারেই সাজেস্ট করি না, সেক্ষেত্রে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিলে আপনি ভালো হয়ে যাবেন। স্যার, দ্বিতীয় আমাদের দর্শকের ফোনে আসবে, একজন দর্শক আছেন, ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। জি, আমরা শুনতে পাচ্ছি, বলুন কি জানতে চান? আমার ওই হাঁটুর মধ্যে, আমি হাঁটুর মধ্যে একটু ব্যথা পাই, আমার ডান সাইডে থেকে একটু ব্যথা পাচ্ছে। আচ্ছা, কতদিন আগে ব্যথা পেয়েছেন? দর্শক, কত আমি বুঝতে পারছিলাম না, ওই দিকে ব্যথাটা মনে হয় দশ বারো সাতার দিন আগে। আচ্ছা, আপনি কি কোনো ডাক্তার দেখিয়েছেন নাকি কোনো ওষুধ নিয়েছেন কিনা এই পর্যন্ত, কোনো মেডিসিন নিয়েছেন? কোনো ডাক্তার দেখিয়ে নিয়েছি, একটু কম এখন ব্যথাটা, মাঝে মাঝে একটা ডায়াবেটিস আছে। আচ্ছা, ডায়াবেটিস আছে, ঠিক আছে দর্শক, বুঝতে পেরেছি, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। স্যার, সেকেন্ড যে কলার ছিলেন, যে দুই পায়ই আসলে ওনার প্রচণ্ড ব্যথা, কোমর থেকে শুরু করে যিনি বলছিলেন। আমার পেশেন্টের কাছে জানার কথা ছিল যে তার বয়স কত। আচ্ছা, উনি বলেছিলেন 33 বা 34 এরকম। তাহলে এটা খুব সম্ভবত তার আর্লি অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করতেছে, যেহেতু সে বসতে সমস্যা হচ্ছে, দুই পায়ই হচ্ছে, দুই পায়ে তো আঘাত হওয়ার কথা না। তো এটা তার একটা এক্সরে করতে হবে, দুই হাঁটুরই একটা এক্সরে করতে হবে, এক্সরে করে একজন অর্থোপেডিক সার্জনের পরামর্শ নিতে হবে যে তার জয়েন্টের, আমরা দেখি যে আর্টিকুলার কার্টিলেজ বলি আমরা, আমরা রিপ্লেসমেন্ট সার্জনরা দেখি যে দুই পাশের জয়েন্টের কতটুকু আর্টিকুলার কার্টিলেজ তার আছে। এবং উনি একটা হিস্ট্রি দিয়েছিলেন, ওনার পেশাগত যে আছে, উনি প্রচণ্ড দৌড়াদৌড়ির মধ্যে থাকেন, অল টাইম বিজি থাকেন, এটা উনি বলেছিলেন। আচ্ছা, এটা হয়তো এক্সেসিভ ওয়ার্কের কারণেও তার যে হাঁটুর আর্টিকুলার কার্টিলেজ, যেটা তরুণাস্থি বলি বাংলায়, তরুণাস্থি বলে, এটা অনেক বেশি ক্ষয় হয়ে গিয়ে থাকলে আমাদের এক্সরে করে দেখতে হবে। আচ্ছা, এবং এক্সরে করে দেখে সেই অনুযায়ী তার চিকিৎসা নিতে হবে। আসলে ইনভেস্টিগেশন ছাড়া এখান থেকে আসলে কিছু, এখন আপাতত উনি কিছু ব্যথার ওষুধ, অ্যানালজেসিক ই জাতীয়, ডাইক্লোফেনাক কিংবা ন্যাপ্রোক্সেন জাতীয় ব্যথার ওষুধ, সাথে ওমিপ্রাজল খেতে পারেন 2 সপ্তাহ, আর একটা জাস্ট 2 সপ্তাহ এর বেশি উনি 2 সপ্তাহ খেতে পারেন, খেয়ে তারপরে যদি না কমে এটা, সাথে কিছু হাঁটুর ব্যায়াম আছে, উনি যে কোনো একজন ভালো ফিজিওথেরাপি থেকে হাঁটুর যে উপরের এবং নিচের যে মাসেলের শক্তিশালী করার স্ট্রেন্থেনিং যে এক্সারসাইজ, ওই এক্সারসাইজ শিখে নেবেন, কিছু পোশ্চুরাল মানে আচরণগত কিছু দিক ঠিক করে নেবেন, যে নিচে না বসা, সিঁড়িতে আপাতত না ওঠা, না ওঠানামা না করা, এগুলো উনি যে কদিন ব্যথা আছে একদিন উনি কম করবেন, কম করলে আশা করা যায় তার ব্যথা কমে আসবে। স্যার, খুব সংক্ষেপে এর পরে যে কলার ছিলেন উনি বলতেছিলেন ওনার নামাজ পড়তে পর্যন্ত কষ্ট হচ্ছে, অনেক ব্যথা, পেশেন্টের এক কথা বলেছেন, একটা হিস্ট্রি বলেছেন যে ব্যথা পেয়েছিলেন, একটা ট্রমার হিস্ট্রি দিয়েছেন, আর পেশেন্টের ডায়াবেটিসের হিস্ট্রি আছে,
পেশেন্টের বয়সটা একটু বেশি মনে হচ্ছে, সবকিছু বিবেচনা করে মনে হচ্ছে পেশেন্টের হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিস আছে। আচ্ছা, তো অস্টিও আর্থ্রাইটিসের চিকিৎসা আমাদের পর্যায়ক্রমে যে স্টেপ বাই স্টেপ ওয়াইজ করি, তার হাঁটুর যত্ন নিতে হবে, কিছু এক্সারসাইজ করতে হবে, এবং একটা অ্যাক্সিডেন্টাল হিস্ট্রির কারণেও তো স্যার ট্রমার কারণে ওটা সেকেন্ডারি অস্টিও আর্থ্রাইটিস হয়, এটা হতে পারে। ফলে আমরা একজন নিকটস্থ একজন অর্থোপেডিক সার্জনকে দেখাক, দেখানোর পরে আমরা একটা এক্সরে করি, করুক, এক্সরে করার পরে তখন আমরা সেই হিসাবে যাবো। যদি তার বয়স 50-60 হয় আমরা রিপ্লেসে চলে আসি, যদি অন্য কোন সব ট্রিটমেন্টে যদি তার ফেল হয় তখন আমরা রিপ্লেসমেন্ট চলে আসি। রিপ্লেসমেন্ট সার্জারিতে যেহেতু আমরা ছিলাম, একটু জানতে চাই যে অনেকেই একটু কনফিউজ থাকে যে সার্জারিটা করলে পার্মানেন্টলি আসলে সলিউশন হচ্ছে কিনা, বা কতক্ষণ সময় লাগে সার্জারিতে, বা পুরোপুরি রিকভার করতে আফটার সার্জারি পুনরায় কাজে ফিরতে কতদিন সময় লাগে। আচ্ছা, আমরা একটা হাঁটু বা উরুসন্ধি রিপ্লেসমেন্ট করার পরে আমরা পেশেন্টকে হসপিটালে সাধারণত সর্বোচ্চ 5-7 ডেজ আমরা রাখি। একটা আমাদের একটা অপারেশনের পরে একটা ড্রেন থাকে, ড্রেনটা আমরা খুলে দিই 2 দিন পরেই, তারপর পেশেন্টকে বসতে দিই, ওয়াকার দিয়ে হাঁটতে দিই, থার্ড পিওডি থেকে হাঁটতে দিই, পোস্ট অপারেটিভ ডে থেকে আমরা হাঁটতে দিই, এবং আমরা পোস্ট অপারেটিভ ডে থেকে আমরা হাঁটতে দিব। জি, ওয়াকার নিয়ে হাঁটবে, ফুল সাপোর্ট দিবে না, পার্শিয়াল ওয়েট বেয়ার করবে, এবং ফুল সাপোর্ট তারা 15-3 উইকসের মধ্যে তারা ফুল সাপোর্ট দিয়ে হাঁটতে পারবে। স্যার, ইন্টারন্যাশনাল মান এবং এক্সপেন্স নিয়ে একটু আপনার সাথে কথা বলবো। একজন দর্শক আছেন, ফোন টেনে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি আবু বকর সিদ্দিক থেকে বলছি। শুনতে পাচ্ছি, বলুন কি জানতে চান। আমার বয়স 55 বছর। জি। আমার ডায়াবেটিস নাই। আচ্ছা। আমার বাম হিতের ব্যথা। আচ্ছা। হিতের ব্যথা। ব্যথা বছর খানেকের বেশি সময় হবে। আচ্ছা। আমি দেশে 5-6 জন ডাক্তার দেখাইছি, পিজি হাসপাতাল ঢাকা মেডিকেলের ডাক্তার দেখাইছি, চেন্নাই হাসপাতালে দেখাইছি। আচ্ছা। ওনারা আমাকে সার্জারি করতে বলছেন। আচ্ছা। আমার সমস্যা হলো আমি হাঁটতে পারি না, এমনি বসে থাকলে কোনো ব্যথা করে না। আচ্ছা। শুয়ে থাকা অবস্থায় এক পাশ থেকে আর এক পাশে গেলেই ব্যথা করে, এবং আমি পা হাঁটতে পারি না লাঠির সাহায্য ছাড়া। আচ্ছা, লাঠি সাহায্য ছাড়া হাঁটতে পারছে না। হ্যাঁ স্যার, যেহেতু সার্জারির পরামর্শ ওনাকে দিয়েছেন, একটু আপনাদের ইনভলভমেন্ট চাচ্ছি, কোনো কিছু জানার আছে কিনা ওনার কাছ থেকে। না, ওনার যে হিস্ট্রি শুনে মনে হচ্ছে যে নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটি থেকে উনি ডিপ্রাইভ, উনি একেবারেই যেহেতু ডিপ্রাইভ, উনি রিপ্লেসমেন্ট সার্জারির জন্য একজন আদর্শ পেশেন্ট। ওনার দ্রুত জয়েন্ট রিপ্লেসমেন্ট করে স্বাভাবিক কাজে ফিরে যেতে হবে, তা না হলে একসময় ওনার মাসেলগুলো যখন উইক হয়ে যাবে তখন রিপ্লেসমেন্ট সার্জারির যেটা আউটকাম ওই আউটকাম কমে যাবে। উনি এই সার্জারি থেকে খুব ভালো আউটকাম তখন আশা করতে পারবেন না, এবং তার জন্য লং ফিজিওথেরাপি দরকার হবে, একটা লম্বা সময় ফিজিওথেরাপি দেওয়া ব্যয়বহুল তার জন্য। এখনই ওনার জন্য আইডিয়াল টাইম রিপ্লেসমেন্ট সার্জারি করে নেওয়া। দর্শক, আপনাকে যেহেতু চিকিৎসক সাজেস্ট করেছেন যে আপনি সার্জারিতে যাবেন, সেক্ষেত্রে উনি আপনাকে বিচার বিবেচনা দেখে শুনে সার্জারিটা সাজেস্ট করেছেন, তাই আপনি আর দেরি না করে কিভাবে সার্জারিতে আসলে সামনের দিকে স্টেপ নেওয়া যায়, কারণ আপনার এখনও মাসেলটা ওরকমভাবে উইক হয়নি, আমাদের চিকিৎসক যেটা বললেন, খুব ইমিডিয়েট আপনি এটা কিভাবে সার্জারিতে আপনি যেতে পারেন সেই বিষয়টা নিয়ে চিন্তা করলেই আসলে আপনার জন্য বেশি ভালো হবে। স্যার, যে বিষয়টা আসতে চাচ্ছিলাম যে ইনিও বললেন যে উনি চেন্নাইয়ে হচ্ছে দেখিয়েছিলেন এবং ওখানকার ডক্টর ওনাকে সার্জারি সাজেস্ট করেছেন, আমি আসলে এখানকার আমাদের দেশের হিপ এবং নি রিপ্লেসমেন্ট সার্জারি ইন্টারন্যাশনাল মানের কিনা, বা চেন্নাই যাওয়ার আসলে প্রয়োজন আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। আমরা যেহেতু গত 20 বছর ধরে রিপ্লেসমেন্ট সার্জারি করতেছি, এবং আমরা যখন আমাদের কনফারেন্সগুলো হয়, আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্সে অ্যাটেন্ড করি, আমরা আমাদের কাজগুলো তাদেরকে দেখানোর সুযোগ পাই এবং তাদের কাজগুলো দেখার সুযোগ পাই, এবং এখন টেকনোলজির যুগ, কোনো কিছুই গোপন করার নাই, এবং অর্থোপেডিক সার্জারির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা এক্সরে করলে দেখা যায়। আচ্ছা। যে কেউ এক্সরে করলে দেখে আমার সার্জারি, যে কেউ এক্সরে করে দেখতে পারে, এবং ইন্টারনেটে সমস্ত এক্সরে দেওয়া আছে রিপ্লেসমেন্ট সার্জারি, সেটার সাথে আমার সার্জারি মিলাই নিতে পারে, কাজে এখানে লুকানোর কিছুই না। অন্য অনেক সার্জারি আছে যেটা সফট টিস্যু সার্জারি, যেটা এক্সরেতে দেখা যায় না, পেশেন্ট নিজেও আসলে নিজ সচক্ষে দেখতে পারে, দেখতে পারে, বুঝতে পারে, এবং তার কমফোর্ট নিজেই বুঝতে পারে, কাজে সেই হিসাবে আমি মনে করি যে বাংলাদেশে অর্থোপেডিক সার্জারি এবং রিপ্লেসমেন্ট সার্জারি সেফ
এবং অনেক সফলভাবে বাংলাদেশের অর্থনীতি সাজনটা করতেছে। তারপরে আসলে বিদেশে যাওয়ার ওভাবে প্রয়োজন নেই এই ধরনের সার্জারির ক্ষেত্রে। আর আপনারা নিজেরাও তো হচ্ছে আমরা দেখছি, আমরা জানি যে ভিজিটিং ফেলো হিসেবে আছেন রয়্যাল অর্থোপেডিক হসপিটাল ইংল্যান্ডের। সো আমাদের ইন্টারন্যাশনাল মান তো আমরা এখানে বসেই পাচ্ছি। একটু স্যার আপনার কাছে আসতে চাই যে এক্সপেন্সের ব্যাপারটা যদি জানতে চাই। অনেক পেশেন্ট হয়তো এই মুহূর্তে চিন্তা করছেন যে এক্সপেন্সটা আসলে বাংলাদেশে কেমন। হ্যাঁ, আমাদের দেশে আমরা যে মানের রিপ্লেসমেন্ট ইকুইপমেন্টগুলো আমরা আনছি সবগুলো আমরা ইন্টারন্যাশনাল মানের, এগুলো সবগুলো আমেরিকার এবং ইংল্যান্ডের তৈরি। আচ্ছা, ইকুইপমেন্ট যা আসছে রিপ্লেস যেটা করবেন সেটা পুরোটাই বাইরে থেকে আসছে। আচ্ছা, যদি আমরা আমাদের সরকার যদি একটু পদক্ষেপ নেয়, যেমন আমরা আমাদের কার্ডিয়াক সার্জারি যেভাবে আগিয়ে গেছে, আমরা কার্ডিয়াক সার্জারির জন্য আগে সবাই দেশের বাইরে চলে যেত, এখন সব কার্ডিয়াক সার্জারি আমাদের দেশে হচ্ছে। তো সেরকম ভাবে যদি আমাদের রিপ্লেসমেন্টে যেগুলো আমরা আমদানি করি এর ট্যাক্স যদি কমাই দেয়, তাহলে আমরা আরো চিপে রোগীদেরকে দিতে পারবো। রোগীদেরকে চিপে কিনতে পারলে সস্তায় কিনতে পারলে তখন আমাদের সার্জারি আরো সবাই করতে পারবে। বিশেষ করে যেমন নি রিপ্লেসমেন্ট এখন মানুষ একটু কম করছে বা বাংলাদেশের মানুষ করছে না, একটু ওই ইমপ্লান্টের দাম একটু বেশি, ওটা যদি ট্যাক্স যদি কমিয়ে দেয় সরকার এবং এটা দাম কমে আসে, তাহলে মানুষের মানে হাতের নাগালে চলে আসবে এবং মানে সবাই আমাদের দেশে করার জন্য উদ্বুদ্ধ হবে। স্যার, আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, যদি নি এবং হিপ রিপ্লেসমেন্ট সার্জারি সম্পর্কে খুব সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু মেসেজ দিতে চান। না, আমার মেসেজ হলো যখন এটার কাজ করবে না তখন এটার আর মায়া করে লাভ নাই, এটা রিপ্লেস করে ফেলতে হবে। নিজেকে অ্যাক্টিভ রাখতে গেলে এটা একদম লাস্ট স্টেজ, যে কোনো যেমন অস্টিওআর্থ্রাইটিসের লাস্ট স্টেজ কিংবা একটা এবিএন অ্যাভাস্কুলার নেকটোসিসের লাস্ট স্টেজ কিংবা ট্রমার লাস্ট স্টেজে যখন এটা এমন এক পর্যায়ে আসছে যেটা আর একদম পুরোপুরি অচল হয়ে গেছে, তখন নিজেকে তো অচল করা যাবে, নিজেকে সচল রাখতে হবে। কারণ হিপ, লিভার, হার্ট, লাং, ব্রেইন এগুলি এমন এসেনশিয়াল অর্গান যেগুলি রিপ্লেস করা খুব কঠিন, কিন্তু এটা তো রিপ্লেস করা সোজা, রিপ্লেস করা যেহেতু পসিবল পসিবল, শুধুমাত্র একটু দামের ব্যাপারটা, যেটা আমাদের প্রায় 1.5 লাখের মতো দাম আছে, 70,000 থেকে 1.5 লাখ টাকা রিপ্লেসমেন্ট হিপ কিংবা নিয়ার ইমপ্লান্টের দাম। তো এইটা হয়তো করতে করতে কমে আসবে এবং হয়তো আমাদের যারা উদ্যোক্তা আছে, এবং আমার মনে হয় আজকের আলোচনা থেকে কর্তৃপক্ষ এই বিষয়টা একটু অনুধাবন করবেন এবং কাজ হবে ইনশাআল্লাহ বাংলাদেশে। স্যার, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসেছেন, অনেক মূল্যবান কিছু ইনফরমেশন আসলে আমার আপনাদের মাধ্যমে আমরা দর্শকদেরকে দিতে পেরেছি। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ, দর্শক যারা এই অনুষ্ঠান দেখছে তাদেরকেও ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নিতে হবে। তবে যেতে যেতে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে হয়তো অনেকেই ডাক্তারের কাছ থেকে পরামর্শ পেয়েছেন নি এবং হিপ রিপ্লেসমেন্ট সার্জারির, এবং এই মুহূর্তে চিন্তা করছেন যে আসলে সার্জারিটা করবো কি করবো না, সাকসেসফুল হবে কি হবে না, এইভাবে হয়তো অনেকটা সময় পার করে ফেলছেন। কিন্তু অনেকটা সময় পার করার পাশাপাশি আপনি কিন্তু আপনি নিজেরই ক্ষতি করছেন, কারণ নিজের ক্ষতি আমাদের করা যাবে না, সেজন্য আমাদেরকে স্বাস্থ্য সচেতন হতে হবে। সেজন্য আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড স্বাস্থ্য কথার প্রতি পর্বের সাথে থাকতে হবে। দর্শক, আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর হ্যাঁ, এটিএন বাংলার সাথেই থাকবেন। খোদা হাফেজ।